বাড়িতে না থাকলে হয়ে যাচ্ছে দিনের পর দিন চুরি। নমস্কার সবাইকে, আমি দেবযানী, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হলো মঙ্গলবার। বাড়িতে আমরা সবসময় থাকি, তারপরও কেউ না কেউ থাকা হয়, তারপরও যখন কোনো কাজের প্রয়োজন হয় বাড়ি থেকে বেরোই, তখনই বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি হতে শুরু করে। তো বন্ধুরা, কী হয়েছে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো মঙ্গলবারের সকালটা ছিল এরকম, আর এখন করে নিচ্ছি আদার চা। আর এই টিফিনটা দেখালাম, এই টিফিনটা ঋদ্ধিকে দেবো, এখন ওর বাবা গতকাল নিয়ে এসছে। আমি করলাম একটু আদা চা, কারণ ঠান্ডা পড়ে গেছে, সকাল সকাল খেতে হবে একটু আদা চা। আর চা না হলে কিন্তু শীতের সকাল জমেই না। আর চা যারা ভালোবাসে, চা প্রেমীরা কিন্তু চা ছাড়া চলতেই পারে না, তো আমার অবস্থাও সেরকম। লিকার চা কিন্তু আমার ভালোই লাগে, অনেকে লিকার চা পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে আমি ভীষণই পছন্দ করি। আর সব রকম চাই খাই আমি, আমি চিনি দিয়ে খাই, আর হাজব্যান্ড ওনাকে দিই চিনি ছাড়া, আমি চিনি ছাড়াই পছন্দ করে। চিনি ছাড়ার অভ্যাস আমিও করেছিলাম কিছুদিন, কিন্তু পারিনি, যা হয়। তারপরে চা একটু বেশি ছিল, গ্লাসে রেখে দিয়েছি। আর এটা ছিল তার থেকেও আগে, মানে ভোর পারে 5:30 সময় ঋদ্ধিকে ওর বাবাকে দিয়েছিলাম তুলসী পাতার মধু। তো এখন বেলা প্রায় 10:30 মতো বাজে, ঋদ্ধি যথারীতি প্রত্যেক দিনের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, স্কুল যাবে না। তো স্কুল যাওয়ার সময় হলেই ও কেন এরকম করে আমি বলতে পারবো না, বা এই বয়সে বাচ্চারা কি এরকম আদৌ করে। ও যে স্কুলে পড়া পারে না, বা সবার থেকে পিছিয়ে, বা স্কুলে সবাই ওকে বকাঝকা করে স্কুলের স্যার ম্যাডামরা, তা কিন্তু নয়। ওর এটা বাজে অভ্যাস একটা হয়ে গেছে, স্কুল যাওয়ার সময় কান্নাকাটি করা। ও যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখনও এই অভ্যাসটা ছিল, তারপরে আস্তে আস্তে 2-3 মাস পর পাল্টেছে। আবার যথারীতি মাঝখানে 1 সপ্তাহ কামাই করার জন্য আবার পুনরায় সেই কাজও শুরু করে দিয়েছে। তো এটা কেন করে জানি না, অনেক বুঝিয়ে তারপরে যাই হোক স্কুলে পাঠানো হয়েছে ঠাকুমাকে দিয়ে। ও চায় আমি ওকে স্কুলে দিয়ে আসি, আর স্কুলে প্রত্যেকটা ক্লাসে আমি ওর সাথে বসে ক্লাস করি, বসে থাকি, ও ক্লাস করবে তাহলে। তো এরকমই করতে থাকে, তবুও আমি কোনো কথা শুনি না, আর ছুটে চলে আসে, এটাই হচ্ছে ওর সমস্যা। তো স্কুলে সবাই ওকে ভালোবাসে, তারপরেও এরকমও করে। বাচ্চা ছোটো হলে কত রকম কত কী সমস্যা হয়, তো এটাও একটা ওর সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। এটা আমার একটা চিন্তারও বিষয় যে কেন এরকম করে, আর কীভাবে এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসবো নিজেই ভেবে কুল পাই না। তো আপনাদের কারো যদি জানা থাকে কি করলে মেয়েটা এরকম করবে না, সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজ আপনাদের একটা জিনিস দেখাবো, একটা অদ্ভুত ঘটনা, প্রায় আমাদের বাড়িতে এরকম ঘটে চলেছে প্রতিনিয়ত কিছু না কিছু। তো আজকের ঘটনাটা একটু হলেও অদ্ভুত, তো কি ঘটেছে সম্পূর্ণ ভিডিওটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হলো আমাদের বাড়ির একটা কোনায় আম গাছ। তো এই আম গাছটায় মাঝে মাঝে আম হয়, আর এবছর দেখলাম আমি যে আম গাছটাতে একটা মৌচাকের বাসা হয়েছে, সেটা অনেকটা বড়। আমার অন্যান্য ভিডিওতে যারা আপনার আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো দেখেছে, আমি দেখিয়েছিলাম যে কত বড় একটা মৌচাক আমাদের বাড়িতে হয়েছে। তো এইখান থেকে গেট খুলে যথারীতি ডান দিক দিয়ে গিয়ে আমাদের যেতে হয়, আর বাগানের একটা কোণে এই আম গাছটা। তো কী হয়েছে, রাত 2টোর সময় চোর এসে পাশের বাড়িরই একজন, মানে যথারীতি চুরি দিক থেকে এক্সপার্ট, সে এসে মৌচাকটা কেটে দিয়ে যায়। মৌচাক কেটে দিয়েও যায় না, সঙ্গে মধু সংগ্রহ করে নিয়ে যায়, আর চাকটাকে পুরো মাটিতে ফেলে দিয়ে যায়। যতটা বেড়েছে সংগ্রহ করেছে মনে হলো দেখে, আর বাকি অংশটুকু নিচে ফেলে দিয়েছে, যাতে পরে আমরা না মধু ওখান থেকে সংগ্রহ করতে পারি। তো মৌচাক থেকে কতটা কি আমরা মধু পেতাম জানি না, জানারও প্রয়োজন নেই, কিন্তু মৌচাকের একটা বাসা যেটা কি না অনেকেই বলে যে ওটা ভাঙা অনেক কষ্টকর, সেই মৌচাকটাকে নাকি কেটে দিয়েছে। তো জানতে পারি পাশের বাড়িরই আর একজন, যিনি সাক্ষী ছিল হয়তো, নাহলে জানবে কী করে ওই সময়টায় ও চোর এসে এরকম কেটে দিয়ে গেছে। তো এর আগে ও চুরি করেছে আমাদের বাড়িতে মোবাইল ফোন, এছাড়া অন্যান্য জিনিস। তো এ চোর নয়, শুধু মানে জলজ্যান্ত একটা ছিনতাই বাজু বলা যায়। তো যাই হোক, ভিডিওতে অত ডিটেলস আমি বলতে চাইলাম না। আর এখন এই দুপুরবেলা পুজো হয়ে গেছে, ঠাকুর ঘর থেকে ঘুরে আসলাম, আর এখন দেখাবো এই যে কী রান্না হয়েছে। রান্না বলতে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে হয়েছিলো গুগলির তরকারি, কষা গুগলির কষা,
ঝাল দেওয়া বলে গ্রাম বাংলায় গুগলির ঝাল, আর এটা দিয়েছিল আমার কাছে একটা বাচ্চা পরে পরই ওর বাড়ি থেকে এটা দিয়েছিল। আর এখানে ছিল কলার মোচার তরকারি, আর এখানে করেছিলাম পাতলা একটা ডিমের ঝোল, আর করেছিলাম মোটা চালের ভাত। তো এখন বাজে প্রায় 11:30, ঋতির বাবা নিয়ে আসলো মাছ অনেক দূর থেকে, আর এগুলো ছিল ভোলা মাছ, আর এটাকে বলে আয়লা মাছ। আয়লা মাছ হালি শহরে বলতাম, এখানে সবাই বলে এটাকে পটল মাছ। দুটো মাছই সামুদ্রিক মাছ, আর এই মাছটাকে ভালো করে কাটার পরে এই যে নুন মাখিয়ে রেখেছি, এটা ফ্রিজে ডিপে রাখবো। তো নুন মাখিয়ে মাখানোর পর কিছুটা সময় একটু নাড়াচাড়া করলেই কিন্তু একটা নোংরা জল বেরোয়, তো এই জলটা ফেলে দিয়ে আমি কৌটোর মধ্যে যেগুলো ডিপে রাখা হয় সেই কৌটোর মধ্যেই কিন্তু মাছগুলোকে সংরক্ষণ করে রাখবো। যদিও বেশি দিন সংরক্ষণ করবো না, আগামীকালই মাছগুলো আবার রান্না করতে হবে। তো এভাবেই আমি মাছ ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে ধোয়ার পরও আবার নুন মাখিয়ে জলটা ফেলে দিই, তারপরে মাছ এভাবে সাজিয়ে সংরক্ষণ করি। তো এরকম করে সংরক্ষণগুলো করে রাখলে কিন্তু মাছ সহজে নষ্ট হবে না, আর মাছের যে গুণগত দিকটা সেটাও ঠিক থাকবে, আর মাছ খেতে ভালোও লাগবে, মানে স্বাদও ভালো থাকবে, মাছের স্বাদ কিন্তু নষ্ট হবে না। তো আমি প্রত্যেকবারই এভাবেই করি যে নোংরা জলটা বের করে ফেলে দিই, আর এটা জল সমেত রাখলে মাছটা একটা গন্ধ বেরোয়। আর নুন মাখির একটা সবথেকে বড় জিনিস হচ্ছে আস্তে গন্ধটা কিন্তু থাকেই না একদম। এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম মাছগুলোকে, তো মাছগুলো খুব ভালো ছিল, টাটকা মাছ, আর খেতেও সুস্বাদু। আমাদের বাড়িতে এই মাছগুলোই খাওয়া হয় বিশেষত, অন্যান্য মাছ সেরকম খেতে চায় না আমাদের। তো এখন প্রায় 12:00 মতো বাজে, সমস্ত জামাকাপড় কেচে ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু মেঘলা, মানে ছাদ মেঘলা নয়, আকাশটা মেঘলা, আর অনেক জামাকাপড় ছিল সেগুলোই কেচে দিয়ে পরিষ্কার করে এই যে আস্তে আস্তে 12:00 বেজে গেল। তো কিছু করার থাকে না। আর একটা জিনিস আপনাদের দেখাই, তালের কিন্তু কোনো অংশই ফেলার নয়, সেটা গ্রাম বাংলার লোকেরা হাড়ে হাড়ে সেটা বুঝিয়ে দেয়। এই দেখুন তালের আটিগুলোকেও শুকিয়ে রাখা হচ্ছে, এটাকে জ্বালানি হিসাবে কাজে লাগানো হবে। তো এই এই তালের আটিগুলো কিন্তু দুর্দান্ত আগুন জ্বলে, আর দীর্ঘ সময়ের আগুন থাকে। আর এই দুদিকেই জামাকাপড় মেলে দিয়েছি, অনেক জামাকাপড় ছিল সেগুলোকেই কাচা ধোয়া করতে হয়। রেগুলারের জিনিস রেগুলার না কাচলে কিন্তু আরও জমে যায়। তো এরকমই হয়, প্রতিদিনের কাজ প্রতিদিনই কমপ্লিট করে রাখার চেষ্টা করি, তারপরেও কোথা দিয়ে যে কাজ বেরিয়ে যায় নিজেও বুঝে পাই না। এখন চলে যাবো নিচে, সকালে 9:30 থেকে 10:00 মধ্যে আমাদের সবারই খাপা হয়ে যায় গরম ভাত। আর এখন চলে এসেছি দুপুরবেলাতে, দুপুরবেলা তেমন কিছু খেতে ইচ্ছা করছিলো না, অল্প একটা ভাত নিয়েছিলাম, তারপরেও একটা ডিম ভেজেছি, আর এখানে শুকনো লঙ্কা এখানে দিয়েছি, এখানে নিয়েছি গুগলি, আর নিয়েছি নুন, আর এই যে ছিল কদবেলের আচার, এটা দিয়েই একটু ভাত খাবো। অতগুলো ভাত নিলেও অতগুলো ভাত খেতে পারিনি। ভাত খেলেই শরীরের মধ্যে একটা ভার অনুভূতি হয়, আর ভাত খেতে দুবার ভালো লাগে না। কিন্তু ওই যে কী করবো, দুপুরবেলা মুড়ি বা রুটি, রুটি করতে ইচ্ছা হচ্ছিলো না, আর মুড়ি খেতে রুটি ভালো লাগে না, তাই ভাতই খেলাম। আর এখন দেখছেন গাছ পাকা পাকা পেঁপে, এগুলো শীতের পেঁপে, এগুলো খুব মিষ্টি হয়। তো গাছের পাকা পেঁপে খেতে কার না ভালো লাগে। এখন এই পেঁপে সাথে ছিল লেবু আপেল, এগুলো ঘরে নিয়ে আসলাম, আর এগুলো ঋতিকে দেবো, ঋতির বাবাকেও দেবো। তো আপেলটা কাটিনি, ওরা কেউ খায়নি, আর লেবু আর পেঁপেই খেয়েছে। তো এখন বিকেলবেলায় একটু চা করলাম নিজের জন্য, দুধ ছিল অনেকটাই, ঋতিকে কিছুটা দুধ দিলাম, আর আমি একটু দুধ দিয়ে চা খেলাম। প্রচণ্ড মাথা ব্যথা করে, চায়ের এমন একটা নেশা হয়ে গেছে, দুবেলা চা না খেলে ভালোই লাগে না। আর ঋতিকে দুধ দেবো না, দুধের মধ্যে খালি মুড়িও দেবো কিছুটা। তো দুধ মুড়ি খেতে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, ভালোও লাগতো। তো ওকেও এই ঘরের খাবারগুলো দিয়েই কিন্তু আমি ছোটো থেকেই অভ্যাস করিয়েছি। তো ঘরোয়া খাবারের স্বাদ, মানে স্বাদও ভালো, পুষ্টিগুণও ভালো। চেষ্টা করি ঘরোয়া খাবার দিয়েই বাচ্চাকে মানুষ করার, বাইরের খাবার যত বেশি খাওয়াবো বাইরের খাবারের প্রতি ওর আকর্ষণ বাড়বে, আর ঘরোয়া খাবার খেতে চাইবে না। তো গ্রামগঞ্জে মানুষরা সবসময় চেষ্টা করে ঘরোয়া খাবার যেন বাচ্চারা পায়, আর তাদের অত সময় নেই সত্যি কথা বলতে যে বাইরের খাবার তারা আলাদাভাবে তৈরি করে দেবে। তো এখন এই যে নিজের জন্য চা নিয়ে চলে গেলাম, তো চা 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 পেয়ে তারা চা ছাড়া চলতেই পারে না, আমার অবস্থা সেরকম। দুবেলা চা না হলে চলেও না, আবার মাঝে মধ্যে আমি রান্নার সাথে সাথে লিকার চাও কিন্তু মাঝে মধ্যে খেয়ে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার, চায়ের অভ্যাস ছাড়তে পারিনি অনেকদিন, ছোটো থেকে যেহেতু চা খেয়ে আসছি অনেকেই বকে, তারপরে খাই, খেতে ভালো লাগে বলে খাই। তো নিজেকে নিজের ভালো লাগাগুলো মাঝে মাঝে প্রাধান্য দিতে হয়।
এখন সন্ধ্যেবেলা রিদ্ধি বসে পড়েছে, দেখেছেন আমাদের এখানে ভালোই ঠান্ডা। আর রিদ্ধিকে টুপি মোজাটা পরেনি, মানে সেরকম ঠান্ডা আজ একটু কম ছিল বলে মোজা পরেনি, সোয়েটার পরেনি, এমনি ফুলাতে জামা কাপড় পরে পড়তে বসে এখানে অরি ছিল, দিদি ছিল, তোরাও পড়তে এসেছিলো, আর রিদ্ধি স্কুলে পড়া করছিলো, তো সবাই পড়তে বসেছে এখানটায়। তো সন্ধ্যেবেলা হলে এটা একটা খুব ভালো অভ্যাস আমার মনে হয়। আর এখন দিদিকে রাতের বেলা খেলতে চলে এসেছে, একটু খেলবে আর আমি দিদিকে ওকে খাওয়াবো। তো আজকে শুধু আলু ভাজা করেছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে রাতে, যেহেতু দুবার শুক্র সবাই ভাত খেয়েছে তাই আর রাতে অন্য কিছু করিনি। রুটি করলে করা যেত কিন্তু শরীরটা এতটাই খারাপ, আমি আর রুটি করার আমার ইচ্ছা আর হয়নি, আর করতেও ভালো লাগেনি। তো বন্ধুরা, এটা ছিল আমার একটা মঙ্গলবারের ব্লগ। ব্লগটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ব্লগটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ।